ফার্স্টে হাঁসের মাংস রান্নাগুলো তৈরি করে কে? ও একদম তুলতুলে নরম চিকেন। তো যদি বলে আমাকে এক হাতা দাও। এক হাতা? হ্যাঁ দিতে পারি, কোনো অসুবিধা নেই। তোটাই দারুণ টেম্পটিং দেখতে, লোভনীয় দেখতে একদম। অনলি চিকেনের পিসটাই ওয়েট করা হবে, তারপরে ঝোল আর আলু দেয়া হবে। চিকেন বা মাটনের মতো ওরকম বড় বড় চাংস না। কেউ যদি দু পিসও চায় তাকে দু পিসও দিই, কেউ যদি 100 গ্রাম চায় তাকে 100 গ্রামও দিই। সঙ্গে এইরকম সফট, আহা হা, হাঁসের মাংসটা আমার ইনসেন লেগেছে। আহা ইনসেন লেগেছে একদম। আজকে লিটারালি শনিবার আর আজকেই আমার ননভেজ খাবারের ক্রেভিংস হয়েছে, কিন্তু বাড়িতে আজকে সেটা একদমই সম্ভব নয়। অসম্ভব ব্যাপার, বাইরে গেলে কোনো প্রবলেম নেই। আর দেখলাম একটা দোকানে মুরগির মাংস, খাসির মাংস, ইভেন হাঁসের মাংসও বিক্রি হচ্ছে, সেটা আবার কেজি হিসেবে। ব্যাস চলে এসেছি গন্ধে গন্ধে। প্লাস এই জায়গাটা কোনো ট্রেন্ডিং জায়গা না, এখানে আসার এটা একটা মেন কারণ। বহুদিন পরে কিন্তু, আরে গাড়ি রে গাড়ি, একটু গাড়ি নিয়ে গান শুনিয়ে দে। যেটা মনে আসছে সেটা বলা যাবে না। অনেকদিন পরে প্রতিথিকে আজকে নিয়ে চলে এসেছি প্লেট ফুলে পেট ফুল করাতে। একদম আজ জমিয়ে খাওয়া দাওয়া হবে। ওকে, কেজি দরে মুরগির মাংস, খাসির মাংস, হাঁসের মাংস খাওয়ার আগে যারা আমাকে চেনো না তাদের জন্য বলে দিই, প্রতিদিন উল্টে যাচ্ছে, ফাঁকা রাস্তায় উল্টে যাচ্ছে। আমি শোনাই, তোমরা দেখছো বঙ্গিনজেন, ওয়েলকাম টু মাই চ্যানেল, খাও বস, খেয়ে বাঁচো। উল্টে যাচ্ছিস কেন? দুটো ভারী ভারী ব্যাগ বইছি আমি। স্ট্রাগল, এটাকেই স্ট্রাগল বলে। কেজি দরে মানে কেজি হিসেবে কিন্তু মুরগির মাংস আর খাসির মাংস বিক্রি হয়। আর অদিতি দি রয়েছে, সঙ্গে অর্ঘ রয়েছে, আর ওখানে রয়েছে বিশ্বজিৎ দা। বিরিয়ানি বাই কিলো আছে, যেখানে ওরা বিরিয়ানিটা কিলো হিসেবে বিক্রি করে। তো সেখান থেকে আমরা ভাবলাম যে কিছু আমরা বাঙালি আইটেম মানে কিলো হিসেবে বিক্রি করা। ধরো 1 কেজি কেউ চিকেন নেবে, সেটার দাম কি রকম থাকে? চিকেনের দাম হচ্ছে 1 কেজি 450 টাকা, মাটনের দাম 1 কেজি হচ্ছে 1100 টাকা, আর যদি বাসন্তী পোলাও নেয়, কাজু বাদাম কিশমিশ দেওয়া যে বাসন্তী পোলাও, সেটা হচ্ছে 350 টাকা। আর আমাদের উইকেন্ড স্পেশাল হিসেবে যে হাঁসের মাংস থাকে সেটা হচ্ছে 1000 টাকা করে কিলো। যখন ওয়েট করা হবে তখন শুধুই সলিড মাংসটা ওয়েট করা হবে, তারপরে ঝোল আর আলুটা দেওয়া হবে। অদিতিদি জাস্ট এই ঢাকনাটা সরিয়েছিল, তারপরে যে স্মেলটা বেরোলো, অর্ধেক পেট ভরে গেছে। ঠিক আছে, এটা হাঁসের মাংস। আচ্ছা, ও হো হো, একদম ফার্স্টেই হাঁসের মাংস। কিন্তু এই যে গ্রেভিটা তোমরা দেখছো না, এটা কিন্তু ওয়েট করা হবে না, শুধু মাংসটা ওয়েট করা হবে। হ্যাঁ একদম, তারপরে গ্রেভিটা দেওয়া হবে। তারপরে গ্রেভিটা দেওয়া হবে। হাঁসের মাংস রান্না কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি, আমি এর আগে কখনো খাইও নি। আজকে এই প্লেট ফুলের দৌলতে আমার হাঁসের মাংস টেস্ট করা হবে। এই হচ্ছে একদম ক্রিমি টাইপের দেখতে চিকেন কষাই, 450 টাকা কেজি। অনলি চিকেনের পিসটাই ওয়েট করা হবে, তারপরে ঝোল আর আলু দেওয়া হবে। এই হচ্ছে মাটনের ঝোল, একদম কষা বলবোই না এটাকে আমি। একদম বাড়িতে যেরকম আলু দিয়ে মাটনের ঝোল হয় এক্স্যাক্টলি সেরকম। রান্নাগুলো তৈরি করে কে? রান্নাগুলো তৈরি করে আমার আর বিশ্বজিতের মা দুজনে মিলে, তার সাথে একজন হেল্পিং হ্যান্ডও আছে যে হেল্প করে দেয়। মায়ের হাতে রান্না একদম। এটা 1100 টাকা কেজি। এই হচ্ছে কাজু কিশমিশ দিয়ে বাসন্তী পোলাও, এটা কি চালের আছে? এটা গোবিন্দভোগ চাল। বাসন্তী পোলাও হচ্ছে 350 টাকা কেজি। কেউ যদি 250 নেয় তাহলে 88 পড়বে, তার চেয়ে কমও নিতে পারে, এমন নয় যে 250 মিনিমাম কোয়ান্টিটি। কেউ যদি বলে আমাকে এক হাতা দাও, এক হাতা? হ্যাঁ দিতে পারি, কোনো অসুবিধা নেই। আমাদের কোনো মিনিমাম কোয়ান্টিটিও কিছু নেই, কেউ যদি দু পিসও চায় তাকে দু পিসও দিই, কেউ যদি 100 গ্রাম চায় তাকে 100 গ্রামও দিই। তো আমি সকালবেলাটা ওয়ার্ক ফ্রম হোম করি, আর তারপরে সন্ধ্যেবেলাটা দোকানে থাকি। আচ্ছা, এই যে কন্টেনার দেখছো, এটার ওয়েট কিন্তু হচ্ছে 15 গ্রাম, এটাকে মাইনাস করে তারপরে দেওয়া হবে। কেউ ধরো 300 গ্রাম মাটন নেবে, তার মধ্যে কিন্তু এইভাবে শুধু সলিড মিট গুলোকে ওয়েট করা হবে। প্রায় 6 থেকে 7 পিস তোলা হলো কন্টেনারের মধ্যে, এবার এটা ওয়েট করা হচ্ছে, আর তাও দেখো 300 গ্রাম কিন্তু হয়নি। এরপরে আরো 1 পিস দেওয়া হলো, এরপরে গিয়ে কিন্তু ওয়েটটা দাঁড়ালো 311 গ্রাম। এই 11 গ্রাম তো আর কমানো যায় না, এখানে তো আর বটি ছুড়িয়ে এনে কাটা যাবে না মাংসগুলোকে। এটা 10-12 গ্রাম এদিক ওদিক হয়, কিছু করার নেই। হ্যাঁ, আলু আর ঝোল এখন দেওয়া হবে। 300 গ্রামের দাম 330 টাকা। এই যেখানে চিকেন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 450 টাকা কেজি, তাই তো? একদম। 7 পিস চিকেন দিয়ে এটার ওজন হচ্ছে 341 গ্রাম, মানে একটু কমাতে হবে 1 পিস। আলু আর ঝোলটা কিন্তু এখন দেওয়া হচ্ছে, মানে সলিড মিটটা ওয়েট করার পরে 135 টাকায় প্রায় 6 থেকে 7 পিস চিকেন, তার সঙ্গে ঝোল আর আলু। চিকেন আর মাটন তো গেল, এবার হচ্ছে মেন অ্যাট্রাকশন হাঁসের মাংস। হাঁসটা অ্যাকচুয়ালি বাবা নিয়ে আসে, তো আমিও এক্স্যাক্টলি বলতে পারবো না যে কোথা থেকে নিয়ে আসে। নিউ টাউনের সাইড থেকে নিয়ে আসে, কারণ হাঁস আমরাও সবসময় পাই না, শীতকালে হাঁসের মাংসটা বেশি চলে। তো এটার মধ্যে কিন্তু আলু নেই, এটার মধ্যে অনলি গ্রেভি আর মিটটা রয়েছে। তো এটা যদি কেউ 300 গ্রাম নেয় তাহলে দাম হচ্ছে 300 টাকা, এখন গিয়ে দাঁড়ালো 307 গ্রাম। এই গেল এক্সট্রা গ্রেভি, বেশ অনেকটাই কোয়ান্টিটি। অর্ঘ হচ্ছে অদিতিদির ভাই,
বিশ্বজিৎ দা হচ্ছে তোমাদের বন্ধু, বন্ধু প্লাস ফ্যামিলি সবাই মিলে কিন্তু মোটামুটি এক মাস হলো শুরু হয়েছে। আর এই এক মাস কিন্তু রাতের বেলা শুধু পাওয়া যেত, কিন্তু আজ থেকেই দোকানটা সকালবেলা থেকেও খোলা হচ্ছে একদম। কম্বো আমাদের আছে মটন কম্বো, চিকেন কম্বো, চিকেন আর মটনের ওয়েট থাকছে 150 গ্রাম, আর পোলাও এর ওয়েট থাকছে 250 গ্রাম। 170 টাকা চিকেন পোলাও কম্বো আর 270 টাকা মটন পোলাও কম্বো। এই হচ্ছে অদি দিদির মাসির ছেলে, আজকে আমি ভিডিও করতে আসবো শুনে ও চলে এসেছে এখানে। এখানে তুমি খেয়েছো দিদিদের হাতে রান্না খেয়েছো? এই প্রথমবার খাবো কষা মটন আর পোলাও, বাসন্তী পোলাও। পোলাও আর চিকেন কম্বোর দাম হচ্ছে 170 টাকা, এর মধ্যে কিন্তু 250 গ্রাম পোলাও রয়েছে, তার সঙ্গে 150 গ্রাম চিকেন রয়েছে। আর 150 গ্রাম চিকেনের মধ্যে কিন্তু এক পিস, দু পিস, তিন পিস, তিন পিস চিকেন পড়েছে। পোলাওটা কিন্তু একদম গোবিন্দভোগ চালের পোলাও, তার সঙ্গে কিশমিশ কাজু একদম পরিপূর্ণ ভাবে দেওয়া। একদম মানে যে মিষ্টিটা হওয়ার কথা এক্স্যাক্টলি মিষ্টি ভাবটা একদম সেরকম। আমার কিন্তু বেশ ভালো লাগলো পোলাওটা। এবার একটু চিকেন কষার গ্রেভি, তার সঙ্গে পোলাওটা খাওয়া যায়। কম লোক আছে যারা ঝাল কম খায় যেমন আমি, তার জন্য আমার একটু ঝালটা লাগছে, মানে একটু স্পাইসি লাগছে। গ্রেভিটা খাওয়ার পরে আমি যেটা বুঝলাম, এর মধ্যে পেঁয়াজ, হালকা চারমগজ আর বাটার দেওয়া আছে বললে। ও একদম তুলতুলে নরম চিকেন, আ হা হা। কম্বো যদি না নাও, নর্মালি চিকেন কষা নিতে পারো। যদি দু পিস নিতে চাও, এসে বলবে দু পিস চিকেন দাও, সেটার যা ওজন হবে সেই দামে তোমাদের দিতে হবে। যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, দিদি নিজের কাজে ব্যস্ত হয়ে গেছে। বিশ্বজিৎ দা এখন দেবে পোলাও আর মাটন। মাটনটা বারবার দেখতে ইচ্ছা হচ্ছে, এতটাই দারুণ টেম্পটিং দেখতে, লোভনীয় দেখতে একদম। ওর চিজ সঙ্গে খাবো, আর তুমি ফার্স্টে খাও। স্পিচলেস, এত ভালো। আর ওর চিজ একটু পোলাও, তার সঙ্গে একটু গ্রেভিটা খেয়ে বললো স্পিচলেস। আমি একটু মাটনটা খেয়ে দেখি, পোলাও তো আমি খেয়েছি, এইরকম সফট, আহা হা। আগের দিনের পাবলিক খুঁজে গেছে, বলছে তুমি ইনসান বাইট দিলে না, কি করলে? একটু আলু, তার সঙ্গে মাটন, একটু গ্রেভি একসঙ্গে নিয়ে ইনসান বাইট। এর মধ্যেও কিন্তু ঝাল ঝাল ব্যাপারটা ওনারা মেনটেন রেখেছেন, মানে বেশ ভালোই ঝাল রয়েছে। প্রতিদিন এখন মাটনটা খাচ্ছে, কেমন লাগছে বল? রিস্ক তো একটু আছে, কিন্তু পুরো ঝাল ফাল পুরো মেনটেন করা, তার আগের চিকেনটাও তো সেরা ছিল। পোলাও, চিকেন, মাটন সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। এবার খাবো হচ্ছে হাঁসের মাংস। এবার এটাকে একটু টেস্ট করা যাক। প্লেট ফুল দোকানের নাম, আর সাইডে ছোট্ট করে লেখা আছে প্লেট ফুল, মানে পেট ফুল। পেট ফুল আমার হয়ে গেছে, চিকেন বা মাটনের মতো ওরকম বড় বড় চান্স না। কাইন্ড অফ মাটনের মতোই গেছে, কিন্তু টেস্টটা একটু আলাদা। রান্নাটা বেশ ভালোভাবে করা হয়েছে, তেলটা কিন্তু এটাতে অনেকটা ইউজ করা হয়েছে। এখান থেকে তো বেশিরভাগটা টেকঅ্যাওয়ে বা তোমরা ডেলিভারি করছো? আমরা নিজেরা ডেলিভারি করি, যতটা পসিবল হয়, যতটা দূর যাওয়ার। আমি অনেক দূর পর্যন্ত ডেলিভারি করেছি, বাঘাযতীন, যাদবপুর, হাজরা ডেলিভারি আমি করে এসেছি। ডিস্টেন্সের উপর ডিপেন্ড করে ডেলিভারি চার্জটা থাকে? হ্যাঁ, ডিস্টেন্সের উপর। আমাদের উইদিন 2 কিলোমিটার পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি, তারপরে চার্জেবল 10 টাকা করে পার কিলোমিটার। যদি এখান থেকে অর্ডার দাও তাহলে কিন্তু এইভাবে একদম ভালোভাবে প্যাকিং করে দাদারা দেয়। সন্ধ্যেবেলা কটা থেকে ওপেন হয়? সন্ধ্যেবেলা আমাদের 6:30 থেকে ম্যাক্সিমাম, যদি কোনোদিন দেরি হয় তাহলে 7টা ম্যাক্সিমাম, এর বেশি দেরি হয় না। আচ্ছা, এই যে প্লেট ফুল দোকানটা দেখতে পাচ্ছ, এটার অ্যাড্রেসটা তোমাদেরকে বুঝিয়ে দিই। সামনে গেলে হচ্ছে কেষ্টপুর মেন রোড, আর এইদিকে চলে গেলে হচ্ছে কেষ্টপুর বাজার। এছাড়াও ডেসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে আমি গুগল ম্যাপের লিংক দিয়ে দেবো, প্লাস ওনাদের ফোন নাম্বার দিয়ে দেবো। ঘড়িতে বাজে একদম দুপুর 3টে, মোটামুটি রান্না বান্না প্রায় সবকিছু শেষ হয়ে গেছে। কাকিমাদের বলো যে আমার খুব ভালো লেগেছে, সত্যি ভালো খেতে। আর মোটামুটি মাটনটা আর চিকেনটা, শেষে হাঁসের মাংসটা তো প্রতিটি একদম হাত চেটে পুটে খেলো। কলকাতায় এরকম কেজি দরে মুরগির মাংস, খাসির মাংস, পোলাও এখন অনেক জায়গাতেই বিক্রি হওয়া শুরু হয়েছে, তার মধ্যে কেষ্টপুরটাও অ্যাড হলো। আর এই কেষ্টপুর থেকে যারা দেখছো বা আশেপাশে অঞ্চল থেকে যারা দেখছো, তাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা অবভিয়াসলি প্লেট ফুল থেকে অর্ডার করতে পারো। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর এছাড়াও কিন্তু ওনারা হোম ডেলিভারিও করেন। আমার তো বেশ ভালো লেগেছে, চিকেনটা মাটনটাও আমার বেশ ভালো লেগেছে, হাঁসের মাংস আমি অল্প খেলাম, বাট প্রতিদিন কিন্তু হাঁসের মাংসটা বেশ ভালো লেগেছে, সেরা লেগেছে, জাস্ট সেরা। মানে ফার্স্ট টাইম খাচ্ছি মনেই হবে না, এত সুন্দর খেতে করেছিল। মাটন তো আমার ফেভারিট অলওয়েজ, কিন্তু হাঁসের মাংসটা আমার ইনসেন লেগেছে, আহা ইনসেন লেগেছে একদম। এতদূর যদি ভিডিওটা দেখে থাকো, যদি ভালো লেগে থাকে মেক শিওর ভিডিওটা একটা লাইক করে দিও, কমেন্ট করে অবভিয়াসলি, আরে চুপ করো দাদা, কমেন্ট করে অবভিয়াসলি জানিও যে কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা অল করে দিও। দেখা হবে এরকম একটা ভালো ভিডিওতে আজকের মতো। চলে আয় চলে আয়, অনেকদিন পরে এসেছিস। টাটা। আরে বাবা, প্রত্যেকবারে কানে তালা লাগায়। টাটা। কিন্তু বাড়িতে আজকে সে, ওরে বাবা রে বাবা রে বাবা।
বাইরে গেলে কোনো প্রবলেম, এই জ্বলছে জ্বলছে ঝলছে গেছে, প্লাস এই জায়গাটা কোনো ট্রেন্ডিং প্রেসার কুকারে সিটি দিচ্ছে, এই জায়গাটা কোনো ট্রেন্ড, যখনই কথা বলছি পাশের ফ্ল্যাটে প্রেসারে সিটি দিচ্ছে। উল্টে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার ব্যাগটাও ধরিয়ে দিয়েছি, পিছন দিকে ওর ব্যাগটাও আছে, প্রচুর ভারী, দুটো ভারী ভারী ব্যাগ বইছি আমি। হাওয়া দিস না ফুরফুরে হাওয়া। আর কমেন্ট করে অবভিয়াসলি জানিয়ে দে কেমন লাগলো, কমেন্ট করে অবভিয়াসলি। আরে চুপ করো দাদা।